FBCCI আয়োজিত আজকের যে সেমিনার রোল অফ দি রোল অফ পিপিপিএন এবং 15 আগস্টে নিহত সকল বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে আমাদের ভিশন সমূহ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির প্রতিনিধিত্ব এগিয়ে যাচ্ছে সেই সাথে জাতিসংঘ টার্গেট সমূহ বাস্তবায়নে আমরা দক্ষতার সাথে কাজ করছি করোনা পরবর্তী সময়ে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে তথাপি এতদিন ধরে নিম্নায়ের দেশ হিসেবে আমরা ছিলাম তাই আমাদের অর্থনৈতিক কার্যক্রম যতটা এতটা জটিল ছিল না কিন্তু আমরা এখন উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছি এজন্য আমাদের ব্যাপক উন্নয়ন এবং তার দারিদ্র্যতা রক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন 2030 সালের মাধ্যমে আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের বাংলাদেশের একটি উচ্চ আয়ের দেশ পরিণত করার লক্ষ্যে রূপকল্প 2041 প্রণয়ন করা হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশকে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অবিষ্ট লক্ষ্য এর মাধ্যমে বাংলাদেশের শূন্য দরিদ্র নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিকল্পনার কৌশলগত অবিষ্ট এবং মাইলফলকগুলো হলো রপ্তানিমুখী শিল্পায়ন এবং কাঠামোগত রূপান্তর উৎপাদনশীলতা বাড়াতে কৃষি খাতে মৌলিক পরিবর্তন ভবিষ্যতের সেবা খাত গ্রামীণ কৃষিনীতি কৃষি অর্থনীতিকে প্রাথমিক শিল্প ও ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের জন্য সেতু বন্ধন রচনা করা একটি উচ্চ আয়ের অর্থনীতির দিকে অগ্রযাত্রা কৌশলের অপরিহার্য অংশ হবে নগরের বিস্তার যা আমার গ্রাম আমার শহর প্রত্যয় দ্বারা অনুপ্রাণিত একটি অনুকূল পরিবেশের অপরিহার্য উপাদান হিসেবে দক্ষ জ্বালানি ও অবকাঠামো যা দ্রুত দক্ষ টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে জলবায়ু পরিবর্তন সহ আনুষঙ্গিক পরিবেশগত সমস্যা মোকাবেলা একটি স্থিতিশীল বিনির্মাণ একটি দক্ষতা ভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশের জ্ঞান ভাণ্ডার দেশ হিসেবে গড়ে তোলা ভিশন 2041 চলমান অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতে শুরু করে পরবর্তী চারটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন হবে এবং ভিশনের এই ভিশনের উল্লেখযোগ্য দিকগুলি হচ্ছে সুশাসন মানব উন্নয়ন শিল্প ও বাণিজ্য কৃষি বিদ্যুৎ ও জ্বালানি তথা যোগাযোগ প্রযুক্তি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ 2041 সালের মধ্যে উদ্ভাবনী জ্ঞানভিত্তিক অর্থনীতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অত্যাধুনিক পাওয়ার গ্রিড গ্রিন ইকোনমি দক্ষতা উন্নয়ন ফিন্যান্সিং পেশাকে স্বীকৃতি ফ্রিল্যান্সিং পেশাকে স্বীকৃতি প্রদান এবং নগর উন্নয়নে কাজ করছে সরকার নগর পরিবহন কৌশলের উন্নয়নে প্রাথমিক ঢাকা সিটি সন্নিহিত এলাকাগুলোতে এবং পরবর্তী সকল মেট্রোপলিটন এলাকার এলিভেটেড আন্ডারগ্রাউন্ড রেল উভয় ধরনের মাস র্যাপিড ট্রান্সপোর্ট ট্রানজিট এবং বিভাগীয় সিটিতে দ্রুত চলাচলের মধ্যে সুনির্দিষ্ট চিহ্নিত করে বাস র্যাপিড ট্রানজিট সুবিধা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে এই সাথে 2031 সালের মধ্যে বাংলাদেশের প্রধান সকল মহানগর এবং জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম আওতায় নিয়ে আসা এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটিএর ও মাস র্যাপিড ট্রানজিট এর মাধ্যমে মহানগর এলাকা ঘিরে সকল মহানগর এবং সকল সংযোগ শক্তিশালী করার লক্ষ্য 2041 সালের কৌশল আমার মনে হয় আমি আর লিখিতটা না পড়ে আমি নিজের থেকে দুই একটি কথা বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমাদের মধ্যে যারা প্রেজেন্টেশন দিবে এবং যারা আলোচক মূল আলোচনা তারাই ভালোভাবে বলতে পারবেন তা আমি মনে করি যে আমাদের পিপিপি যে আমরা সরকার নিয়ে আসলো কারণ আমাদের সামনে যে টার্গেটগুলি মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য যে টার্গেটগুলি আমাদের সামনে আছে এগুলি অ্যাচিভ করতে হলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল অনেক পরিবর্তন আনতে হবে এবং আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে আমাদেরকে আমরা এখন ৪২-৫২ বিলিয়ন ডলার এক্সপোর্ট করি গুডস
এবং সার্ভিস মিলিয়ে হয়তো 62 বিলিয়ন। আমাদের 41 সালের বাংলাদেশে তৈলে আমাদের 300 বিলিয়ন ডলার শুধু এক্সপোর্ট করতে হবে। তো এই যে এক্সপোর্টটা করতে হলে আমাদের ঢাকা চিটাগংয়ের যে রাস্তা, ঢাকা চিটাগংয়ের রাস্তাতে আমরা যদি এখন অ্যাভারেজ হচ্ছে মনে হয় 40 কিলোমিটারের মতো, এটাকে যদি আমরা 80 কিলোমিটার নিতে পারি তাহলে আমাদের 5-6% কিন্তু আপনার আমাদের কস্টের মধ্যে কম্পিটিটিভনেস বাড়ে। তারপর আমাদের ফোর্টগুলি, আমাদের ফোর্টটাকে যদি আরও এফিশিয়েন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের কস্ট কমে। ইভেন পোস্ট কোর্টের পোর্টের মধ্যে আমাদের টেস্টিং যে করি, আমরা টেস্ট করি, টেস্ট করতে আমাদের ঢাকা আসতে হয়। এই ঢাকা আসতে আমরা বসে বসে ওখানে ড্যামেজ দিতে হয়। এই যে ছোটো ছোটো যে জায়গাগুলি, তাছাড়া আমাদের যে সরকারের যে মিল কারখানাগুলি আছে, বিশেষ করে জুট মিল, টেক্সটাইল মিল, কাগজের মিল, সুগার মিল, আমি সুগার মিলে যদি দেখেন আজকে বাংলাদেশে যে সুগার মিলগুলি, হাজার হাজার একর জমি নিয়ে একটা সুগার মিল, কিন্তু উৎপাদন যদি দেখেন আমরা এতগুলি সুগার মিল থেকে মাত্র 20-22 হাজার টন আমরা চিনি পাই। যে কস্ট যদি ধরেন, জায়গার দাম ধরেন এবং তার প্রোডাক্টিভিটি, এবং তাদের যে কিছু ধরেন মনে হয় যে এক এক কেজি চিনির দাম পড়ে 200 টাকা এখন, তাইলে আমরা এই ইন্ডাস্ট্রিগুলিকে কেন এইভাবে রাখলাম? আমরা কেন এগুলি মডার্নাইজেশন করছি না? আমরা কেন এটা পিপিপিতে যাচ্ছি না? আমরা কেন এটা প্রাইভেট পার্টনারশিপে যাচ্ছি না? কারণ বাংলাদেশের মূল মন্ত্র কিন্তু সরকারের এখন নিজে ব্যবসা করা না, ফ্যাসিলিটেট করা। প্রাইভেট সেক্টর ব্যবসা করবে এবং আমাদের ইকোনমিটা কিন্তু প্রাইভেট সেক্টর লেড ইকোনমি, এটা সরকার সবাই আমরা স্বীকার করছি। আমাদের যে সরকারের যে ভিশন বলেন, পঞ্চবার্ষিকী বলেন, অষ্টম পঞ্চবার্ষিক, সবাই সব জায়গায় কিন্তু প্রাইভেট সেক্টরকে আমরা একটা প্রাধান্য দিয়েছি। তাইলে হ্যাঁ, আমাদের বড় বড় কাজগুলি হয়তো আমরা প্রাইভেট সেক্টর সাথে একা করা সম্ভব না, সেখানে আমরা সরকারের সাথে আপনার মিলেই অংশীদারিত্বের ভিত্তিতে আমরা করতে পারি। আমি মনে করি আমাদের এই যে মিলগুলি পড়ে আছে, এক একটা মিল যেখানে এখন ধরেন আমাদের এই যে ঢাকার পাশেই আছে আমাদের লতিফবাহনী জুট মিল, লতিফবাহনী জুট মিলে যে প্রোডাকশন প্রোডাক্টিভিটি হয়, যে রেভিনিউ আসে, এরকম 5টা জুট মিল করা যায় ওই লতিফবাহনী জুট মিলের ভিতরেই এখন। কারণ এখন তার লাক্সারিয়াসের কিছু নাই, এখন ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রিয়ালিজম প্রোডাকশন আসবে, ওখান থেকে আমার উৎপাদন হবে, আমি সেটি আমার লোকাল মার্কেটে ইউজ করবো বা আমি এক্সপোর্ট করবো। তো এই সকল জায়গাতে আমাদেরকে কাজ করা দরকার, ইমোশনাল ডিসিশন থেকে আমাদেরকে বেরোতে হবে। তো আমি মনে করি এখানে আমাদের পিপিপির এক্সিকিউটিভ যিনি আজকে আমাদের সিইও সাহেব আছেন, আমি মনে করি আমাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার। আমরা আমাদের খুব বেশি সাকসেসফুল, কিন্তু এই পিপিপির জন্মগ্রহণ থেকে এই পর্যন্ত আমরা খুব বেশি সাকসেসফুল হয় নাই, বাট একটা বড় প্রজেক্ট কিন্তু এখন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যেটি এলিভেটেড যেটি এক্সপ্রেস ওয়ে যেটি হচ্ছে সেটি এখন দৃশ্যমান, সেটি হইলে কিন্তু আমাদের ঢাকার যানজট অনেক কমবে। এরকম বহু জিনিস আমাদের দরকার, আমাদের রেল লাইন দরকার, আমাদের পাতাল রেল দরকার, আমাদের রাস্তা দরকার, আমাদের ঢাকা চিটাগং রাস্তা দরকার। ইন্ডিয়ার কথা বলছে আমাদের সিইও সাহেব, ইন্ডিয়াতে বহু রাস্তা আছে যেটা টোল বেজ রাস্তা, যেটা পিপিপির মাধ্যমে হয়েছে। আমি মনে করি সরকারের এত টাকা ইনভেস্ট করে নিজে নিজে করার তো দরকার নাই, এগুলি আমরা কিন্তু পিপিপিতে যেতে পারি, আমাদের রাস্তাগুলিকে শর্টকাট করে ফেলতে পারি। আমি ঢাকা চিটাগংকে দরকার হলে আমি 30টা প্যাকেজ করতে পারি, যে 30টা প্যাকেজ এই এখান থেকে 30 কিলোমিটার অমুক করলো পিপিপিতে, ওখান থেকে আমি টোল দিয়ে আমি 30 বছরে 20 বছর 30 বছর একটা প্ল্যান করে কিন্তু আমরা যেতে পারি। সেই ব্যাপারে ফান্ডও কিন্তু ব্যাপার না, আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলি, দেশীয় কোম্পানিগুলি এখানে ইনভেস্ট করতে পারে, অথবা আমরা বিদেশি ইনভেস্টমেন্টও এখানে নিয়ে আসতে পারি এইভাবে। তা আমি মনে করি যে আমাদের এই জায়গাটা, আমাদের যিনি আমাদের বিশেষ অতিথি, উনি কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রির, দীর্ঘদিন থেকে প্ল্যানিং মিনিস্ট্রির সাথে আছে, উনি ওনার মাথায় সবই আছে এগুলি, আমাকে আমাদেরকে আর এগুলি ওনাদেরকে বলতে হবে না। তো এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশনে আসার সময়, আমরা প্ল্যান, প্রোগ্রাম, লক্ষ্য, অভিষ্ট সবই আমাদের আছে, এখন আমরা ইমপ্লিমেন্টেশন কীভাবে করতে পারি, ডুইং ইজটা কীভাবে করা যায়, সহজীকরণ কীভাবে করা যায়, আর বিশ্বাস অবিশ্বাস থেকে বেরোতে হবে। কারণ আমরা এখন পরীক্ষিত যে বাংলাদেশ পারে, এটা কিন্তু আমরা পরীক্ষিত। তো সুতরাং এখন আর আমাদের অবিশ্বাস থেকে বেরোয় আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রাইভেট পার্টনারশিপের যে একটা বহু দেশ কিন্তু এখানে আপনার এই চায়নাতে আজকে যে ডেভেলপমেন্টটা, টোটাল ডেভেলপমেন্ট, রাস্তাঘাট সব কিছু কিন্তু টোটাল কিন্তু তারা টোল বেজ এবং প্রাইভেট পার্টনার পিপিপিতে কিন্তু তাদের টোটাল ডেভেলপ করা। তো তারা
আমার তো রিসার্চ ডেভেলপমেন্ট তারা করে ফেলছে, আমি তাদের থেকে জাস্ট এনে কপিও করতে পারি। আমি সহজ ভাষায় আমার কথায় আমি বলছি, হয়তো আপনাদের ভাষা একটু ডিফারেন্ট হইতে পারে, বাট আমি যতটুকু বুঝি যে আমরা পেস্ট অ্যান্ড কাটও করতে পারি ইচ্ছা করলে, এত গবেষণা না করে, এত সময় নষ্ট না করে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই, FBCCI-তে আপনারা এসেছেন, আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন, এবং আমরা আশা করব আজকের এই সেমিনার থেকে আমরা একটা আউটপুট পাবো এবং একটা পরিকল্পনা পাবো যে আমাদের একটা মোমেন্ট সক্ষমতা বৃদ্ধি হয়েছে। তা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ।